17 অক্টোবরের আগে খুলছে না দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যারা এখনও টিকা নেননি তাদের সেপ্টেম্বরের মধ্যেই টিকার আওতায় আনার বিষয়ে রোডম্যাপ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। উপাচার্যরা বলছেন দীর্ঘদিন ক্যাম্পাস হলগুলো বন্ধ থাকায় সেগুলো সংস্কারে 2-4 সপ্তাহ সময় লাগবে। এরপর ধাপে ধাপে খোলা হবে বিশ্ববিদ্যালয়। রাজশাহী থেকে জিয়াউলগনি সালিম ও খুলনা থেকে রকিবুল ইসলাম মতিকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজিব বেগ। প্রায় দেড় বছর পর 12 সেপ্টেম্বর স্কুল কলেজ এবং 13 সেপ্টেম্বর খুলে দেওয়া হচ্ছে দেশের সব মেডিকেল কলেজ। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে চলতি মাসেই শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের টিকা দেয়া সহ কিছু রোডম্যাপ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন। লাস্ট সবাই অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই অক্টোবরের 15 তারিখের পরে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। সেপ্টেম্বর মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যারা বাকি আছে বা শিক্ষকের মধ্যে যারা বাকি আছে তাদের টিকার আওতা নিয়ে আসা হবে, এইভাবেই প্ল্যান করা। 15 সেপ্টেম্বর পর্যন্ত টিকা নেওয়া শিক্ষার্থীদের একটি পরিসংখ্যান হাতে পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরেই বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে একটি রোডম্যাপও। ভ্যাকসিনেশন কার্যক্রমের অগ্রগতি এবং এটির পুরো সফলতা নির্ভর করবে খোলার পরে এই প্যান্ডেমিক উদ্ভূত পরিস্থিতিতে খোলার বিষয়টি এবং সেটিকে সাস্টেইন করা, সেটি পুরোটাই নির্ভর করবে স্বাস্থ্যবিধি কতটুকু অনুসরণ করা গেল। খুলনা বিশ্ববিদ্যালয়ের 70% আবাসিক শিক্ষার্থী টিকার আওতায় এসেছে, তবে হলগুলোর সংস্কারে আরও মাসখানেক সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সংস্কার কাজ বাকি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোরও। তখন একটা সিদ্ধান্ত ছিল যে 14 বা 15 অক্টোবরের মধ্যে আমরা খুলে দেব এবং সেটাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন কার্যক্রম শুরু করে দিয়েছি। হলগুলো রিফার্বিশমেন্ট হচ্ছে, আপনারা জানেন দেড় বছর পরে থেকে অনেক হল নষ্ট হয়ে গেছে। আমাদের যারা হলে যারা ছাত্র ছাত্রীরা থাকবেন তাদের এই টিকার বিষয়টি আমরা অনেকটা এগোনো, প্রায় 70% শিক্ষার্থী তাদের কিন্তু কোভিডের টিকা হয়ে গেছে। রোডম্যাপ মেনে অক্টোবরের আগে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনা নেই বলেই মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে কোভিড-19 মহামারীর কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা শুরু হচ্ছে 8 সেপ্টেম্বর থেকে। নাজিব বেগ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।